বাংলাদেশের মানুষের একটা বড় অভাব আছে, এবং তা হলো, আমাকে অনেকে বলে স্যার অর্থের অভাব, অনেকে বলে যে স্যার পারিবারিক সামর্থ্যের অভাব, এগুলো আসলে এগুলো না। সমস্ত অভাবের চাইতে বড় অভাব কে জানেন? আত্মবিশ্বাসের অভাব। এই আত্মবিশ্বাসটা যদি কোনোদিন হইতো বাংলাদেশের মানুষের, সবকিছু জয় করা সম্ভব। আমাকে বলে কি জানেন, আচ্ছা বলুন তো স্যার আমি কি লেভেল 1টা পারবো? 20টা বই আছে, পারবো কিনা? আমরা তো এখানে এখন তো IELTS পর্যন্ত 24টা বই ফ্রি। স্যার আমি কি এতগুলো বই পড়তে পারবো? স্যার আমি কি IELTS 6.5 পাবো? আমি কি 7 পাবো? স্যার স্যার আমাকে দিতে ফ্রিল্যান্সিং হবে? স্যার আমি কি ডিজিটাল মার্কেটে হতে পারবো? স্যার আমি কি আসলে 1 লাখের উপর ইনকাম করতে পারবো? আমি কি বিদেশে যেতে পারবো? মানে সব কিছুতেই সন্দেহ, সব কিছুতেই মনে হয় যে আমি পারবো কি পারবো পারবো। এই একটা ব্যাপার। আত্মবিশ্বাস যদি থাকতো, তার আর্থিক সমস্যা কোনো বড় ব্যাপার হতো না। তো আমাকে যদি কেউ বলে যে বাংলাদেশের সবচেয়ে কোনটা সমস্যা, আমার মনে হয় সমস্যা একটাই, আত্মবিশ্বাসের সমস্যা, এটার অভাব, এটাই সমস্যা। Oh.